হ্যালো গাইস, তো আবার নিয়ে এলাম আর একটা নতুন পর্বে, তো রাজ কমিক্স ইন বেঙ্গলিতে। তো আগের দুটোতেই আমি দুটো ভিডিও একসাথে দেখিয়েছি, তো আবার একবার রিপিট করতে আমাকে বলেছিল এক ভদ্রলোক। তো দুটো মানে সব কটা বই একসাথে নিয়ে টোটাল বাংলা সাতখানা বই যতদূর মনে হয় বেরিয়েছিল। তো আমার কাছে এই বইটা এসেছিল নাগরাজ কোবরা উপত্যকা, এটা একবার দেখেছি, আবার একবার দেখিয়ে দিচ্ছি যারা দেখেননি বইটা। অনুবাদক মিস সুইটি, সম্পাদক মনীষ গুপ্ত, চিত্রাঙ্কন চন্দু, বিনয়ম কুমার, আর্ট প্রতাপ মল্লিক, লেখক রাজা। ঠিক আছে, এটা খুনি উপজাতি থেকে স্টার্ট হচ্ছে। দেখুন এখানে বইগুলো দোয়া আছে, কোন কোন বই বেরিয়েছে নাগরাজে। এখানে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। খুনি উপজাতি, কোবরা উপত্যকা, রক্তাক্ত লড়াই, প্রলয়কারী নাগরাজ, নাগরাজ রক্তের সন্ধান, রক্তাক্ত সহ, নাগরাজের সুবিচার। প্রত্যেকটা 8 টাকা করে দাম ছিল। তো এটা অ্যাকচুয়াল রাজ কমিক্সের নিবেদন। তো এই হচ্ছে খুনি উপজাতির পরের কাহিনীটা। তো আমি আর একবার দেখাচ্ছি ভিডিওটা, দেখুন। এটা কিন্তু খুব ভালো কন্ডিশনে পেয়েছি বইটা, কোবরা উপত্যকা। প্রত্যেকটাই আমি মাঝখান থেকে গল্পটা পেয়েছি অ্যাকচুয়ালি। প্রথম পার্ট যখন আমি হাতে পাবো তো আমি আর একবার রিপিট করবো। একদম ভালো কন্ডিশনে বইটি রয়েছে। এটা ডোগা এবং ধুব দুজনের রয়েছে। এই দুজনের বই একজন অপেক্ষা যারা 32 পৃষ্ঠা করে বই হতো। ঠিক আছে, কেন যে বা রাজ কমিক্স বাংলায় চলেনি আমি জানি না, কাহিনিটি তো খারাপ না, সে সময় তো চলা উচিত সেটা বলা খুবই শক্ত। কেননা যে সময়কার বই আমরা 90s কিডস, আগেও বলেছি এখনও বলছি, তো 90s আমার ডায়মন্ড কমিক্সই বেশি পড়তাম। তো এই বইগুলো কোনোদিন হাতে পাইনি, কোনো আইডিয়াই ছিল না। দেখতাম হিন্দিতে মানে রাজ কমি নাগরাজ বলতো, কিন্তু বাংলায় আমি খুব একটা করিনি। আর একটি বই আছে রক্তাক্ত সফর, এই রক্তাক্ত লড়াই, সরি, এটা রক্তাক্ত লড়াই। এখানে সাতখানা বইয়েরই ছবি দেওয়া আছে, মনে হয় 7টাই বই বেরিয়েছে। ঠিক আছে, এটা রক্তাক্ত লড়াইটা প্রথম গল্প এবং শেষ হচ্ছে যেখানে দেখিয়ে দিই সেটা গল্পটা স্টার্ট আবার অন্য গল্প দিয়ে হবে। এখানে হবে প্রলয়কারী নাগরাজ দিয়ে। ঠিক আছে, এখানে গল্পটি টোটাল 31 পৃষ্ঠার করা হয়েছে। প্রলয়কারী নাগরাজ মানে হচ্ছে, দেখি, এই যে প্রলয়কারী নাগরাজ। ঠিক আছে, তো আমার এই 2023 সালে কালেকশান হয়েছে। 2000 অরিজিন অফ নাগরাজটা আমি খুঁজছি, যদি কোনো সময় বাংলায় বেরিয়ে থাকে তো জানি না। বাংলায় অ্যাকচুয়াল হিন্দি কমিক্স, হিন্দিতে কমিক্স, রাজ কমিক্স এখনও চলছে, রাজ নাগরাজের এখনও কাহিনী চলছে। তো বাংলাতে এরা খুবই কমই বার করেছে, সাতখানার বই। তো যদি বেশি বার করা থাকে, কোনো সময় যদি পাই তো আমি দেখাবো। ওই দুটো বইকে আমি একসাথে দেখালাম ওই জন্য। কন্ডিশন খুব ভালো, স্টোরিটা নিয়ে বিশেষ আলোচনা করছি না, স্টোরিটা নিয়ে আপনারা হয়তো রাজ কমিক সিনেমায় দেখে নিয়েছেন। তো বাংলায় এই দুটো বইয়ের জন্য যিনি দিয়েছেন এই বইটি, অ্যাকচুয়াল দুটো বই আমি বাংলাদেশ থেকে কালেকশান করেছি। বাংলাদেশের লোকেরা মানে কমিক্স প্রচুর কালেকশান করে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা কমিক্সই আউট হয়ে গেছে। তো আমি আবার রিপিট করলাম দুটো বইকে নিয়ে স্পেশাল ভিডিও, রাজ কমিক্স ইন বেঙ্গলি পার্ট 3, এটা চ্যাপ্টার পার্ট 3, এখন অনেকগুলো পার্ট আসবে, ওয়েট করবেন। ভিডিওটা ছোটো করে করলাম, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।